হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। কৃষ্ণা কাকুলি ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর প্রণাম করছি। আগেই বলেছি আমি যে আমার দিন শুরু হয় ঠাকুর প্রণাম করে। তো এখানে আমি আমার অনেকগুলো বাসন ছিল, আমি আজকে বাসনটা আগে মাজলাম। ঠাকুর প্রণাম করে এসে আমি বাসনটা আগে মেজে নিলাম, কারণ বাড়িতে লোক সংখ্যাটা একটু বেশি, সেই জন্য বাসনটা মেজে নিলাম। তো কলের পাড়ে হট্টগোল হবে, তো সেই জন্যই তো অনেক বাসন দেখো মেজে নিয়েছি আমি। এখন আমি এই কড়াটা মাজছি, কালকে কড়াটা খুব পুড়ে গিয়েছিল, তো ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করছি। তো এখানে আমার চান পুজো সব কমপ্লিট, কাজ কাম করে একদম চলে আসলাম রান্নাঘরে। আমি এখন ব্রেকফাস্ট করছি, তো ব্রেকফাস্টে লুচি তরকারি করলাম। এদিকে লাকি হেল্প করছে, লাকির খুব ইচ্ছা যে পিপিকে হেল্প করবে, মানে আমাকে, আমি ওর পিপি। তো আমি আমার মাকে মাথা আঁচড়ে দিচ্ছি, সবার মুখটা একটু ভার, মানে মা বাড়ি চলে যাবে, তো তো সব মানে সবাই সব জায়গায় মানে বিচ্ছিন্ন হয়ে যাব, সেই জন্য সবার মুখটা একটু মানে ভার তো সব থেকে বেশি আমার, মানে এফেক্টটা আমারই বেশি পড়ছে। তো আমি মাকে মাথা আঁচড়ে দিচ্ছি, প্রত্যেকবারই আমি মাকে মাথা আঁচড়ে দিই, মা যখন বাড়ি চলে যায় শাড়ি পরিয়ে দিই, মাথা আঁচড়ে দিই, তো এবারও দিচ্ছি। তো আগে তো তোমাদের কিছু শেয়ার করতে পারিনি, ব্লগসে ছিলাম না, তাই তো এখন তো এসেছি, তাই সবটা শেয়ার করছি। তো দেখো মার চুলটা আমি বাঁধতে চেষ্টা করছি, কিন্তু বাঁধতে পারলাম না, কারণ আমার চুল বাঁধাটা আসে না, হয় না আমার সাথে, তো মা নিজেই বেঁধে নিল। এখানে আমার দিদি, দিদিও চলে যাচ্ছে, রেডি হচ্ছে যাব বলে। তো ওর চুলটা একটু লং, আমি ঠিক ওর চুলটা হ্যান্ডেল করতে পারবো না, কিন্তু মুখটা আমার ভারী, দেখেছো কেমন কষ্ট হচ্ছে আমার মুখটা, দেখেই বুঝতে পারছো তোমরা। এখানে একটু আমি হেসেও ফেলেছি, কারণ লাকির কথা শুনে, লাকি বলছে পিপি তোমার কী হয়েছে, তুমি কাঁদছো না হাসছো, বুঝতে পারছি না। এটা শুনেই আমি খুব মানে হাসি পাচ্ছিলাম, এই যে লাকু আমার, এটা ভাইয়ের মেয়ে, মানে খুবই আদরের আমার, আমি আদর করে নাম দিয়েছি লাকি, ওর নাম আয়ুশ্রী। তো ও চলে যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, কি করব, কিছু করার নেই, যেতে হবে, স্কুল টিউশন সব নষ্ট হচ্ছে। এই দেখো সবাই রেডি, বেরিয়ে পড়েছে কি মানে গাড়ি ছেড়ে দিয়েছে অলরেডি, তো কিছু কিছু লোক গাড়ি ভেতরে আছে, কেউ কেউ বাইরে আছে। তো আমি আবার এগোতে আসলাম, মানে মাকে জড়িয়ে ধরা হয়নি, প্রণাম করে নিয়েছি, কিন্তু জড়িয়ে ধরাটাই বাকি ছিল, তো সেটাও পুরা হয়ে গেল। আর দিদিকেও করে নিয়েছি, আমি সব পাপ্পি ঝাপ্পি সব খেয়ে নিয়েছি, সব করে দিয়েছি। তো বাড়ির ভেতরে ছিলাম আমি, দিদি আমার হাই দিল, সব গাড়ি ভেতরে ঢুকছে, চলে যাবে, খুবই খারাপ লাগছে, বুকটা মোচড় দিয়ে উঠছে, কি বলবো, দেখাতে পারছি না তোমাদের। তাই আর ওই যে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে দেয়ালে হেলাম দিয়ে, এটা আমার শাশুড়ি মা, আমিও পিছন পিছন যাচ্ছি, কি করব, খারাপ লাগছে, তাই যতটুকুনি দেখতে পাই তাই যাচ্ছি। এ গাড়ি একদম রোডে উঠে পড়লো, জানলা দিয়ে সৌভিক মানে আমার দিদির ছেলেটা আড়া দিচ্ছিল, চলে গেল গাড়ি, ব্যাস আবার কবে আসবে জানি না, দুর্গা দুর্গা বলে বিদায় করলাম। যাই হোক, এটা আমার একটা অভ্যাস, কেউ কোথাও গেলে আমি তার পিছনে দুর্গা দুর্গা তাকে ভালোভাবে পৌঁছে দিই, এটা আমি বলি। সবাই চলে গেল, খুব মন খারাপ করছে, কি বলবো, কিছু বলার মতো নেই, এতটাই মন খারাপ করছে মানে কি বলবো, ভাষা নেই, চুপচাপ বসে আছি, কিছু ভাল লাগছে না, মনে হচ্ছে না যে কিছু করি, রান্নাবান্না করি। ওদের ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, লুচি তরকারি, ব্যাস ওইটুকুই খেয়েছি, ওরা খেয়ে চলে গেল। খারাপ করবে না বলো, সবাই একসঙ্গে চলে গেলে মন খারাপ করবে না? এমনিতে সবাই একজন একজন করে যায়, তাই তো মন খারাপ করে, আর এই সবাই একসাথে চলে গেল তাহলে মন খারাপ করবে না? লাকি চলে গেল, মা দিদি দিদির ছেলে মেয়ে জামাইবাবু সবাই চলে গেল, মানে কি বলবো, এত মন খারাপ করছে মনে হচ্ছে বসে বসে কাঁদি, কিন্তু কিছু করার নেই, সারা জীবনে তো একা একা একাই থাকতে হবে, দু তিনবার জন্য কেউ আসে এসে মায়ায় বেঁধে চলে যায়, এটাই একটুখানি দুঃখ লাগে। দুপুরে আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, করা হয়নি, চলে এসেছে এখন আমি একদমই বিছানাতে শোবো বলে, দেখো ঠান্ডা পড়ছে, আমি ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি।
তো দুপুরে শ্যুট কেন করিনি, কেন শেয়ার করিনি সেটা তো তোমরা ভালোভাবে সবাই জানো, মনটা খুবই খারাপ। তো ওই দুপুরে করেছিলাম সেদ্ধ ভাত আর ফ্রিজে তরকারি ছিল সেটাই গরম করে খাওয়া হয়েছে। আর এখন আমি রাতে কিছুই খাইনি, একটু মুড়ি খেয়েছি, খাইনি বললে মানে বললে ভুল হবে, একটু মুড়ি খেয়েছি আর ছেলে মেয়ে দুপুরের ভাত ছিল ওটাই খেয়েছি। মনটা খারাপ এই জন্যই, এতক্ষণ আমার ঘর ভর্তি হয়েছিল, মা দিদি জামাইবাবু দিদি ছেলে মেয়ে সবাই ছিল, তো ওদের জন্য মানে সত্যি মন খারাপ করছে, ঘর একদম ফাঁকা, ওদেরকে আমি খুব মিস করছি। তো সবাই চলে গেলে কতটা মন খারাপ করে তোমরা তো নিশ্চয়ই জানো, তো দেখা হওয়ার সময় যতটা খুশি হয়েছিলাম তার থেকে ডবল কষ্ট এখন পাচ্ছি, সেটা তো সবাই জানো। এটাই হবাটা খুবই ব্যথা করছিল, তো তাই আজকে মাথায় তেল দিয়েছি, আর অনেকদিন শ্যাম্পু করেছিলাম সেই জন্য তেলটা আরও দিয়েছি। তো দেখো আমি শোবো বলে একদম চুলটা উপরে বেঁধে নিয়েছি, কেননা আমি এটা আমার রোজকারই কাজ, সবার সময় চুলটা উপরে বেঁধে নিই, সবাই হয়তো চুলটা বেরোনই করে কিন্তু আমার চুল ছোট, তো তাই আমি একদম উপরে বেঁধে নিই। আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আর রাতে আর বেশি কথা বলবো না, ভিডিও আর বাড়িয়ে লাভ নেই। তো চলো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সবাইকে গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে, বাই।